মমতা ব্যানার্জি বা মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের নব মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম মহিলা। 19 মে 2016 থেকে বর্তমান পর্যন্ত একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি, যে পরপর তিনবার জয়লাভ করেছেন। অষ্টম, নবম এবং দশম মেয়াদে তিনি মুখ্যমন্ত্রী হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। 1957 সালে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে ভারতীয় কংগ্রেস থেকে দূরে সরিয়ে নেন এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেন, যা টিএমসি নামে পরিচিত। বাংলায় তাকে দিদি বা বড় বোন নামে সর্বাধিক পরিচিত। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে 2011 সালে বিধানসভা নির্বাচনে বিপুল বিজয়ের মাধ্যমে রাজ্যে ইতিহাস তৈরি করেছিল, যার নেতৃত্ব ছিল ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী 34 বছর। বয়সী বামফ্রন্ট সরকারকে উৎখাত করা হয়েছিল। এটি ছিল বিশ্বের সবচেয়ে দীর্ঘকালীন গণতান্ত্রিকভাবে নির্বাচিত কমিউনিস্ট সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রথম মহিলা রেলমন্ত্রী হওয়ার রেকর্ডও রেখেছেন। 2 বার এই পদে অধিষ্ঠিত ছিলেন তিনি। এর অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে রয়েছে মানব সম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী, কয়লা মন্ত্রী, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী এবং যুব ও ক্রীড়া বিভাগের মন্ত্রণালয়ের দায়িত্বে। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংক্ষিপ্ত বায়োগ্রাফি আপনাদের সামনে তুলে ধরছি। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সভানেত্রী, পশ্চিমবঙ্গের সরকারের স্বরাষ্ট্র, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, ভূমি, ভূমি সংস্কার, তথ্য, সংস্কৃতি, পর্বত্য অঞ্চল বিষয়ক, কৃষি সহ অসংখ্য মন্ত্রণালয়ের দায়িত্বে সে নিজেই আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একজন বগ্নি রাজনীতিবিদ। তাকে প্রায়শ দিদি বলে অভিহিত করা হয়ে থাকে। এছাড়াও তাকে অগ্নিকন্যা বলা হয়ে থাকে। 2011 সালে তারই নেতৃত্বে তৃণমূল কংগ্রেস 34 বছরের বামফ্রন্ট সরকারকে পরাজিত করতে সক্ষম হয়েছিল। এর সবচেয়ে বেশি সময় গণতান্ত্রিক উপায়ে কমিউনিস্ট যে সরকার ছিল তাকে উৎখাত করতে সমর্থ হয় মমতা বন্দ্যোপাধ্যায়। 1955 সালে 5ই জানুয়ারি পশ্চিমবঙ্গের কলকাতার পূর্ব কলকাতার একটি নিম্ন মধ্যবিত্ত বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পিতা ছিলেন শ্রী পমিলেশ্বর ব্যানার্জি এবং মাতা ছিলেন শ্রীমতী গায়ত্রী দেবী। 9 বছর বয়সে বাবাকে হারান তিনি। কলকাতায় যোগময় দেবী কলেজ থেকে ইতিহাসে স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। মমতা ব্যানার্জি কলকাতা শ্রী শিক্ষানায়তন কলেজ থেকে শিক্ষা ডিগ্রি এবং কলকাতা যোগেশচন্দ্র ল কলেজ থেকে আইনে ডিগ্রি অর্জন করেছেন। সে বিয়ে করেননি। তার শৈল্পিক আবেগে চিত্রকলা এবং কবিতার আকারে নিজেকে প্রকাশ করেন। প্রিয় বিনোদনের মধ্যে রয়েছে পড়ালেখা এবং গান শোনা। খুব অল্প বয়সে রাজনীতিতে প্রবেশ করেছিলেন যখন তিনি স্কুলে ছিলেন। রাজ্যের কংগ্রেস আই পার্টিতে যোগদান করে এবং পার্টি এবং অন্যান্য রাজনৈতিক দলে বিভিন্ন পদে তিনি দায়িত্ব পালন করেন। 1970-এর দশকে মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত রাজনৈতিক সিঁড়ি অতিক্রম করেন এবং 1976 থেকে 1980 সাল পর্যন্ত মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 1997 সালে কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হওয়ার পর মমতা ব্যানার্জি সফলভাবে একটি নতুন দল গঠন করেন। নতুন দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, পরে সিপিএম এর নেতৃত্বে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দলে পরিণত হন। 2002 সালে রেলমন্ত্রী হওয়ার পর তিনি নতুন ট্রেনের প্রস্তাব করেন, কিছু এক্সপ্রেস ট্রেন পরিষেবা প্রসারিত করেন, পর্যটন বিকাশের লক্ষ্যে কিছু ট্রেনের ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করেন, ভারতীয় রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের প্রস্তাব করেন। 20 অক্টোবর 2005 তিনি বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকারকে কর্তৃক পশ্চিমবঙ্গের শিল্পায়নের জন্য কৃষক এবং কৃষিবিদদের জোরপূর্বক জমি অধিগ্রহণের বিরুদ্ধে সক্রিয়ভাবে প্রতিবাদ এবং আন্দোলন করেন। 31 মে থেকে 19 জুলাই 2011 পর্যন্ত রেলমন্ত্রী হিসেবে তার দ্বিতীয় মেয়াদ সম্পন্ন করেন। বেশ কয়েকটি বিরতিহীন টরেন্টো এক্সপ্রেস চালু করেছিলেন, যা অন্যান্য যাত্রী এবং মহিলাদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা এবং প্রধান শহরগুলোকে সংযুক্ত করেছিল। 2011 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ভারতীয় কংগ্রেসের জোট 227টি আসন জিতেছিল, যার ফলে বামফ্রন্টের পরাজয় হয়। মে 2011 থেকে বামফ্রন্ট সরকার 34 বছরের মেয়াদে পরাজিত হয়ে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন মমতা বন্দ্যোপাধ্যায়।
2012 সালে টাইম ম্যাগাজিন তাকে বিশ্বের 100 জন প্রভাবশালী ব্যক্তি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামকরণ করা হয়। বুলবার ম্যাগাজিন ম্যাগাজিন 2012 সালে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থ জগতের 50 জন সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে তাকে অভিহিত করা হয়। বর্তমান টানা 3 মেয়াদে মুখ্যমন্ত্রী হয়ে রেকর্ড গড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সংক্ষিপ্ত বায়োগ্রাফি কেমন লাগলো জানাতে ভুলবেন না।